কোথায় আপনি? একটু দাঁড়াও, একটু দাঁড়াও, চুপ থাকো, চলো। রিকশা চলে না? আরে না না, এটা শুধু শুধু খরচ। রিকশা গেলে আমরা ন্যাচারাল বাতাস খেতে খেতেও যেতে পারবো। বাতাস লাগছে না? ভাইয়া রাখেন না, চলেন না, হেলপুই খাবো। তোমার খিদে লাগলে আসো, ভালো কোনো রেস্টুরেন্ট গিয়ে খাবো, আসো। শুনেন, বাঙালিদের দুটো জিনিস দেখলে জিভে জল আসবে, কিছু ভেলপুরি চলেন তো। হয়েছে সারপ্রাইজ, হ্যাপি বার্থডে। এটা আপনি কিনেছেন? হ্যাঁ। আপনি এত টাকা কোথায় পেলেন? হ্যাঁ হিসাব। আরো একটা গিফট, এত দামি শাড়ি, খুব আর্থিক খরচ। তুমি একটা জিনিসই পারো তো আমি করতে, সেটা তো কোনো কিছুই করা যায় না। না একটা ভালো কিছু খেতে পারি, না কিছু একটা পড়তে পারি, না ভালো একটা জায়গায় ঘুরতে পারি। আপনি তো মনে হয় আজকাল আমাকে সহ্যই হচ্ছে না। আমি কি তাহলে বাবার পাশে চলে যাব? যেটা খুশি করো তো। আমার শরীরটা প্রচন্ড খারাপ, এটা অনেকগুলো টাকা লাগবে, এদিকে আমি টাকাটা খরচ করে বসে আছি, আমি কোথেকে এত এতগুলো টাকা পাবো বলো তো? টাকা কোথায় পেলে তুমি? এগুলো আপনিই টাকা। আপনি আমাকে কিপটা বলেন না, আমি আসলে কিপটা না, আমি হিসেবে হিসেব করে খরচ করতে পছন্দ করি। প্লিজ ক্ষমা করো, আমার বউটা ওয়ার্ল্ডের বেস্ট বউ।